ছাতকের বৃহত্তর গোবিন্দগঞ্জ ফ্রান্স বা প্যারিস প্রবাসী যুবকদের অর্থায়নে দুস্থ অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। 10 জুন শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে ইয়াংস্টারের অস্থায়ী কার্যালয়ে দুস্থদের মধ্যে এসব অর্থ বিতরণ করা হয়েছে। ছাতক ইয়াংস্টারের সভাপতি শিক্ষক পঙ্কজ দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন অসহায় ও দুস্থ 10 জন মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চায় ছাতক উপজেলা শাখার আহ্বায়ক বিধান দেব, শিক্ষক নেতা খলিলুর রহমান, আবু তাহের ইয়াংস্টারের সহসভাপতি আরজু মিয়া, কাউসার আহমেদ, ইউপি সদস্য জহির আলী, নিয়ামত আলী, নিরাপদ সড়ক চায় ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুল ইসলাম ফজল প্রমুখ।